ক্রিকেট ট্রায়ালের চান্স পাওয়ার খুব সহজ পাঁচটি উপায় আজকে আমি তোমাদেরকে বলবো পাঁচটি উপায় বলার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস রেকমেন্ড করতে চাই যেই সমস্ত ক্রিকেটাররা আমার ভিডিও দেখো প্রত্যেককে আমি একটা ছোট্ট জিনিস রেকমেন্ড করতে চাই যে ভাই যেখানেই ট্রায়াল হচ্ছে না সেই ট্রায়ালগুলোতে পার্টিসিপেট করো যেখানে যা ট্রায়াল হচ্ছে সব ট্রায়ালে পার্টিসিপেট করো তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নাও আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব ট্রায়ালের আপডেট সঙ্গে সঙ্গে দিয়ে দিই আমি যখনই আপডেট পাই সঙ্গে সঙ্গে দিয়ে দিই তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো সমস্ত ট্রায়ালে পার্টিসিপেট করো আমি ট্রায়ালে পার্টিসিপেট করতে তোমাদের এই কারণেই বলছি কারণ তোমরা যত ট্রায়ালে পার্টিসিপেট করবে তত তোমাদের এক্সপিরিয়েন্স তৈরি হবে আর এক্সপিরিয়েন্সেই তোমরা কিন্তু ট্রায়াল ক্র্যাক করবে ট্রায়ালে সুযোগ পাওয়া বা চান্স পাওয়া কিন্তু এতটাও ইজি নয় চারশো পাঁচশো ছেলে ট্রায়াল দিচ্ছে সেখান থেকে সুযোগ পাচ্ছে দশটা পনেরোটা ছেলে তো সেই জন্য যেখানে পারবে ট্রায়াল দাও ট্রায়ালের এক্সপিরিয়েন্স আসাটা খুবই প্রয়োজনীয় ঠিক আছে তো গাইজ তোমরা ট্রায়ালে কিভাবে সুযোগ পাবে তার প্রথম পয়েন্টটা হলো ভয় পেলে চলবে না ভাই ভয় পেলে চলবে না অনেক ছেলে আছে যারা চারশো পাঁচশো ছেলে দেখেই ভয় পেয়ে যায় আজকে তুমি একটা সিম্পল জিনিস ভাবো তুমি যখন ক্রিকেট খেলতে নেমেছো তুমি চারশো পাঁচশো ছেলের সাথে কম্পিটিশান করছো না কিন্তু তুমি কোটি কোটি ছেলের সাথে কম্পিটিশান করছো পুরো ভারতবর্ষে প্রচুর ছেলে ক্রিকেট খেলছে তুমি সবার সাথে কম্পিটিশান করছো তো ভয় খেলে কিভাবে চলবে তুমি যদি চারশো পাঁচশো ছেলেকে দেখে ভয় খেয়ে যাও তো তুমি ওখানেই হেরে গেলে তুমি শেষ তোমার ক্রিকেট শেষ তো নার্ভাস ফিল হলে হবে না ভয় খেলে হবে না একদম সিম্পল ব্যাপার তুমি ভয় খেলে তোমার ক্রিকেট আর নেই যেদিনকে তোমার মনে হবে যে না আমার ক্রিকেট খেলতে ভয় লাগছে প্লিজ তুমি ছেড়ে দাও কাপিল দেবের একটা কথা আছে যদি তোমার ক্রিকেট খেলতে ভয় লাগে তুমি ক্রিকেট কুইট করতে পারো ক্রিকেটটা তোমার জন্য নয় দেখো নার্ভাস সবাই হয় সচিন টেন্ডুলকার একটা ভিডিওতে বলেছিল প্রথম বল খেলতে গিয়ে আমি নার্ভাস ফিল হই বাট এই নার্ভাস ফিলকে কাটানোর একটা খুব সহজ পদ্ধতি আছে যেটা বিরাট কোহলির মতো প্লেয়ারও অ্যাপ্লাই করে বহুত বড় বড় ক্রিকেটারও অ্যাপ্লাই করে সেটা হলো যে নার্ভাসনেসকে এক্সাইটমেন্টে পরিণত করতে হবে এক্সাইটমেন্ট মানে মানে তোমাকে এটা ভাবতে হবে যে আজকে ভালো কিছু হবে আজকে আমি পঞ্চাশ করতে পারি আজকে আমি একশো করতে পারি ঠিক ট্রায়ালের ক্ষেত্রে আজকে আমি যতগুলো বল খেলবো না একদম কোচকে দেখিয়ে দেবো যে আমি কত ভালো ক্রিকেটার আমি কত ভালো ব্যাট করতে পারি আমাকে বলটা শুধু দিক আমি বুঝিয়ে দেবো যে আমি কত ভালো বলার এই এক্সাইটমেন্টে পরিণত করতে হবে নার্ভাস হলে হবে না তুমি নার্ভাস হলে ক্রিকেট থেকে তোমার বিদায় নিতে হবে ভাই সোজা কথা তো খুব সিম্পল জিনিস খুব বড় বড়ো প্লেয়াররা অ্যাপ্লাই করে নার্ভাসনেসটাকে এক্সাইটমেন্টে পরিণত করো নিজের ভেতরে এক্সাইটমেন্ট আনো যে না হা আজকে আমি ট্রায়াল দিতে যাবো খুব মজা আসছে আমার তো এনজয়মেন্ট এক্সাইটমেন্টে পরিণত করো ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট ভয় খেলে হবে না সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তুমি সারা বছর প্র্যাকটিসে যেরকম ব্যাটিং করো প্র্যাকটিসে যেরকম বোলিং করো তুমি ট্রায়ালসেও সেম জিনিসটাকে অ্যাপ্লাই করবে অনেক ছেলে আছে প্র্যাকটিসে ডিফেন্সিভ ব্যাটিং করে কিন্তু ভাবে আমি ট্রায়ালে গেম ফাটিয়ে দেবো ট্রায়ালে গিয়ে আমি লফটেড শট শর্ট মারবো ট্রায়ালে গিয়ে আমি দুমা দুম মারব অত সোজা নয় তুমি যদি প্র্যাকটিসে শর্টস খেলো তবে তুমি সেটা ট্রায়ালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তুমি প্র্যাকটিসে ডিফেন্স করছো আর তুমি ট্রায়ালে গিয়ে ভাবছো আমি ফাটিয়ে দেবো এতটাও তো ইজি নয় তো মাথায় একটা সিম্পল জিনিসকে ঢোকাও যে তুমি কীরকম টাইপের প্লেয়ার তুমি কোন ফর্ম্যাটের প্লেয়ার কলকাতা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন বা যে কোনো ডিস্ট্রিক্ট সব খেলায় কিন্তু সব রকম ফরম্যাটের হয় ফর্টি ফাইভ ওভারের হয় ডেস ম্যাচ হয় টি টোয়েন্টি হয় তো সব রকম ফর্ম্যাটের যখন হচ্ছে সব রকম ফর্ম্যাটের প্লেয়ারদেরকে ট্রায়ালে নেবে তো সেই জন্য মাথায় একটা ছোট্ট জিনিসকে ঢুকিয়ে নাও যে আমি যেরকমভাবেই ব্যাটিং করি আমি সেরকমভাবেই ট্রায়ালে ব্যাটিং করবো আমি যদি নেটে ডিফেন্সিভ ব্যাটিং করি লাইক চিতেশ্বর পূজারা চিতেশ্বর পূজারাকে দেখবে সে নেটে যেরকম ব্যাটিং করে টেস্ট ম্যাচেও সেরকম ব্যাটিং করে সেই জন্য সে টি টোয়েন্টিও খেলা না ওয়ানডেও খেলে না সে তার খেলার ফরম্যাটটা কিন্তু চেঞ্জ করেনি নি তার খেলার ধরনটা কিন্তু চেঞ্জ করেনি তো তোমার খেলার ধরন যেরকম তুমি সেরকমই ট্রায়ালে করবে এক্সট্রা অর্ডিনারি করার কোনো মানে হয় না বলারদের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঠিক তুমি প্র্যাকটিসে কি করো এক্সট্রা বল কম করো নো বল কম করার চেষ্টা করো সেটাকেই ট্রায়ালে অ্যাপ্লাই করো ট্রায়ালে তুমি যদি ভাবো আমি এক্সট্রা অর্ডিনারি বল করবো আমি বাউন্সার মারবো সোলোয়ার মারব তোমাকে এমনিই বাদ দিয়ে দেবে তোমার কনসেন্টেন্সি দেখবে যে তুমি কতটা এক জায়গায় বল করতে পারছো ঠিক আছে তো এই পয়েন্টটা খুবই সিম্পল যেই জিনিসটা তুমি প্র্যাকটিসে করো সেইম জিনিসটাই তুমি ট্রায়ালে অ্যাপ্লাই করবে ওকে আচ্ছা তিন নম্বর আমি তোমাদেরকে যেই পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা হচ্ছে সিলেক্টারদের মন জয় করার জন্য সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন খেলার জামা প্যান্ট পরে যাওয়া এবং একটু ভালো কোয়ালিটি ক্রিকেট কিট ইউজ করা ঠিক আছে আমি প্রত্যেকটা ছেলেকেই এই কথাটা বলবো যখন ক্রিকেট খেলতে এসেছো কিছু খরচা পাই হবেই তুমি যদি ভাবো যে আমি জিরো ইনভেস্টমেন্টে ক্রিকেটার হব সেটা তো পসিবল নয় ঠিক আছে সাতশো আটশো টাকায় তুমি ভালো জামা প্যান্ট পেয়ে যাবে ক্রিকেটের তো ভালো একটা জামা প্যান্ট কেনার চেষ্টা করো এছাড়াও একটু ভালো কোয়ালিটি কিট কেনার চেষ্টা করো একটু ভালো জামা প্যান্ট একটু ভালো কোয়ালিটি কিট একটা কোচের মনে একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করে ঠিক আছে তোমাকে একটু ভালো নজরে দেখা হবে যখনই তুমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরে যাবে তখনই তোমাকে ভালো নজরে দেখা হবে তো সবসময় চেষ্টা করো একটু কোয়ালিটি জামা প্যান্ট বা একটু কোয়ালিটি কিট কেনার ঠিক আছে যাতে কোচ একটু ইমপ্রেসড হয় আর কিছুই না আচ্ছা চার নম্বর যে পয়েন্টটা বলবো সেটা প্রথমত ব্যাটসম্যানদের জন্য বলি ব্যাটসম্যানরা ট্রায়ালে যদি আউট হয়ে যাও তো তোমার গল্প শেষ ঠিক আছে একদম সোজা বাংলা ভাষায় বলে দিলাম আউট হওয়া যাবে না ঠিক আছে বোল্ড তো হওয়াই যাবে না পায়ে লাগানো যাবে না এলবি হওয়া যাবে না ঠিক আছে যদি বাই চান্স এচ ফেচ হতে পারে ঠিক আছে কিন্তু বোল্ড এল হলে তুমি ভাববে তোমার ট্রায়াল থেকে পাত্তা কেটে গেছে তোমাকে ছ থেকে সাতটা বল খেলতে দেওয়া হবে তার মধ্যে তুমি যদি একটা বোল্ড হয়ে যাও একটা পায়ে খেয়ে যাও তোমাকে কীভাবে সিলেক্ট করবে ঠিক আছে তো আউট হওয়া যাবে না এটা হচ্ছে প্রথম রুলস ব্যাটসম্যানদের ক্ষেত্রে আর বলারদের ক্ষেত্রে একটু আগেই বললাম এক্সট্রা বল করা যাবে না ওয়াইট বল নো বল একদম করা যাবে না সেই জন্য প্র্যাকটিসে প্র্যাকটিসে এগুলো ঠিক করার চেষ্টা করো যে আমি ওয়াইট করব না এক্সট্রা করব না নো করব না একদম মাথায় ঢুকিয়ে নাও আমি বলারদেরকে দেখি বেশি করে বলাররা কোনো ভাবনা চিন্তা ছাড়াই প্র্যাকটিস করে যাচ্ছে আমাদের অ্যাকাডেমিতেও দেখি এক্সট্রা সব অ্যাকাডেমিতেই আমি দেখি বলাররা কোনো মাইন্ডসেট ছাড়াই বল করে যাচ্ছে কিছু বলার বাদ দিয়ে ঠিক আছে যারা ভাবে তারাই বড়ো প্লেয়ার হয় তারাই বড় বড়ো বলার হয় বলারদেরকে মাথায় অ্যাক্টিস রাখতে হবে যে আমি এক্সট্রা বল করব না একদম জায়গায় জায়গায় ব্যাটসম্যানকে খেলাবো তুমি যত ব্যাটসম্যানকে খেলাবে ব্যাটসম্যানের আউট হবার পসিবিলিটি তত বেশি ঠিক আছে বলারদেরকে চেষ্টা করতে হবে আমি ব্যাটসম্যানকে কীভাবে খেলাবো কীভাবে ব্যাটসম্যানকে আমি আউট করব ঠিক আছে তুমি এক্সট্রা বল করলে তোমাকে তো নেবেই না হানড্রেড পার্সেন্ট লিখে নাও আচ্ছা পাঁচ নম্বর যে পয়েন্টটা বলবো সব বেস্ট পয়েন্ট এই ভিডিওর সেটা হলো পজিটিভ ক্রিকেট ব্যাটসম্যানদের ক্ষেত্র বোলারদের ক্ষেত্র সবার প্রথমে বলবো যে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ তো থাকতেই হবে তোমার মধ্যে আমরা বিরাট কোহলিকে দেখছি রোহিত শর্মাকে দেখছি হার্দিক পান্ডেকে দেখছি এত পজিটিভ এত পজিটিভ এখন ক্রিকেট আজ থেকে দশ বছর আগেকার ক্রিকেট নেই আর ক্রিকেট চেঞ্জ এখন তোমাকে ক্রিকেটার হতে গেলে সবার প্রথম তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে তোমাকে নিজের ভেতরে পজিটিভিটি গেন করতে হবে সেই জন্য তুমি মোটিভেশন সং শুনতে পারো মোটিভেশন মুভি দেখতে পারো ঠিক আছে নিজেকে পজিটিভ হতে হবে এটা পজিটিভ মাইন্ডসেট এরপর পজিটিভ ব্যাটিংয়ের কথা বলি নেটে তোমাকে পজিটিভ ব্যাটিং করতে হবে অনেকে আছে যে আমি বললাম একটু আগে যে নট আউট থাকতে হবে ব্যাটসম্যানদেরকে তার মানে এটাই নয় যে তুমি সব বল ডিফেন্স করবে ঠিক আছে ড্রাইভের বল তোমাকে ড্রাইভ মারতে হবে ফুল বল তোমাকে মাঠের বাইরে মারতে হবে ঠিক আছে এগুলো করতে জানতে হবে এটা নয় যে নট আউট মানে আমি শুধু ডিফেন্সি করে যাবো তোমাকে তো কোচকে বোঝাতে হবে যে না আমি রান করতে পারি ঠিক আছে আর বলারদের ক্ষেত্রেও সেম জিনিস পজিটিভিটি থাকতে হবে যেন দেখে মনে হয় যে ছেলেটা চার্জড ছেলেটার মধ্যে পাওয়ার রয়েছে ছেলেটার মধ্যে হুনার রয়েছে ঠিক আছে তুমি যদি নেতিয়ে থাকো হ্যাঁ তো তোমার তোমাকে এমনি সিলেক্টাররা সিলেক্ট করবে না তারা সিলেক্ট কেন করবে যাতে টিমের লাভ হয় যাতে তুমি টিমকে জিতাতে পারো ঠিক আছে তো সবসময় নিজের ভেতরে একটা পজিটিভিটি আনো পজিটিভ গান শুনতে পারো পজিটিভ মুভি দেখো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করো ঠিক আছে তোমরা উনিশশো তিরাশি সালের ওয়ার্ল্ড কাপ দেখবে যখন ভারত জিম্বাবুয়ের সাথে খেলতে লিট্রিল ভয় খেত যে জিম্বাবুয়ের মতো টিমের সাথে আমরা খেলব আজকে সেই জিম্বাবুয়েকে ইন্ডিয়া তাদের ঘরের মাটিকে হারিয়ে আসছে তার মানে কোথায় পজিটিভিটিটা এসছে ইন্ডিয়ান ক্রিকেটে শুধু ইন্ডিয়ান ক্রিকেট নয় আজকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বা ইংল্যান্ড ক্রিকেট যে কোনো ক্রিকেট তোমরা দেখো সব জায়গায় পজিটিভিটি পজিটিভিটি তোমার মধ্যে না থাকলে তুমি কোনোদিনও বড়ো প্লেয়ার হতে পারবে না শুধু ওটা একটা ট্রায়াল তো একটা ছোট্ট জিনিস একটা ট্রায়াল তো একটা নর্মাল ব্যাপার সব জায়গায় একটা ম্যাচেতেও তোমার মাইন্ডসেট পজিটিভ হতে হবে আজকে রান হলো না তো কী হয়েছে কালকে আমি একশো করবো এই পজিটিভিটি থাকতে হবে তোমার মধ্যে নেটেতেও তাই নেটেতে আউট হওয়া হলে চলবে না ফুলটস বল মাঠের বাইরে মারতে হবে ড্রাইভ মারা বল ড্রাইভ মারতে হবে এটা নয় যে সব বল আমি ডিফেন্স করব। সব বল আমি ডিফেন্ড করব এরকম নয় ওই ক্রিকেট চলে গেছে ওই ক্রিকেট আর এখন নেই ঠিক আছে তো আমি আমার কোচিং ক্যাম্পেও সব ছেলেদেরকে বলি যে পজিটিভভাবে ক্রিকেট খেলতে পজিটিভ মাইন্ডসেট রাখতে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ রাখতে সব থেকে মেন ইম্পর্টেন্ট তো এই টোটাল পাঁচটা জিনিস তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে আরেকটা জিনিস যেটা এই পয়েন্টের মধ্যে নেই সেটা হলো যে ক্রিকেটকে ইম্প্রুভ করতে হবে ক্রিকেটের স্কিল ইম্প্রুভ করতে হবে এটা তোমার অ্যাকাডেমি থেকেই হবে এটা তো ভিডিও থেকে আমি বোঝাতে পারবো না আমিও আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো এবার ক্রিকেটের যাতে তোমরা ক্রিকেটের শর্টসকে ইমপ্রুভ করতে পারো বলারদের ক্ষেত্রেও তাই যাতে বলিংকে ইম্প্রুভ করতে পারো বলিং অ্যাকশন ইম্প্রুভ করতে পারো সেই আমি আস্তে আস্তে ভিডিও আনবো ঠিক আছে ভিডিও আমার এখন খুব কম আসছে তো তার জন্য আমি খুবই দুঃখিত এই পাঁচটা পয়েন্টকে তোমরা ফলো করো আশা করছি তোমরা চান্স পাবে পঁচিশ ছাব্বিশ তারিখে একটা ট্রায়াল রয়েছে আরও ট্রায়ালের আপডেট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দেব ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করো কমেন্ট করো তোমার সকল ক্রিকেট বন্ধুদের শেয়ার করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে